প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হকার লাইভে। প্রতিদিনের মতো আজকে তানভীর ভাই এবং আমি একসাথে এসেছি আপনাদের কাছে বেশ কিছু খবর নিয়ে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো মিঠু, কেমন আছিস? এই তো ভাই ভালো। আজকে ঢাকায় আমরা মোটামুটি বড় একটা ঝড়ের কবলে মানে পড়েছি। ইনফ্যাক্ট আমিও কাজে গেলাম, শিলাবৃষ্টি হলো আজকে। তোর গ্রামের বাড়িতে কি অবস্থা? আমার গ্রামের বাড়িতেও একই রকম ঝড় হয়েছে। মানে না, ওদিকে হয় নাই, বাড়ির দিকে মানে মেঘ কালো ছিল, বৃষ্টির মতো ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো প্রিয় দর্শক যারা দেখছেন এই মুহূর্তে, আমরা হকার লাইভ কলের ব্যবস্থাও রেখেছি। একই সাথে বলছি যে যারা কোন অবস্থায় আছেন, আজকের কালবৈশাখীতে পড়েছেন কিনা একটু জানান আপনাদের এক্সপিরিয়েন্স গুলো, এবং অবশ্যই প্রাসঙ্গিক কোনো আলোচনা থাকলে সেটা আমাদের জন্য ভালো হয়। আমরা বেশ কিছু খবর নিয়ে যথারীতি আজকে কথা বলবো। প্রথমে যে খবরটি একটু দিতে চাই সেটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ছবি চোখে পড়লো। মিঠু, তোর চোখে এসছে কিনা একটু দেখায় আমি। এইটা তুই কি চিনতে পারছিস? কার ছবি? এটা হচ্ছে রিয়াজ ভাই, আমাদের রিয়াজ ভাই এবং তার কন্যা। আর হোম কোয়ারেন্টাইনে যেটা হয় আর কি, স্বাভাবিকভাবে একটু মানে হেলদি হয়ে যায় সবাই। সো এটা পোস্ট দিয়েছে ভাবি। দারুণ একটা মুহূর্ত বাবা মেয়ের, এবং রিয়াজ ভাইকে চেনা যাচ্ছে না ইনফ্যাক্ট। যাই হোক, এটা খুব স্বাভাবিক একটা দৃশ্য, এবং আমার মনে হলো যে একটু শেয়ার করা উচিত। এবং রিয়াজ ভাই কিন্তু খুব সচেতনতামূলক অনেক কিছু কথা বলছেন মাঝে মাঝে, নিয়মিত, এবং এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো। রিয়াজ ভাইয়ের মতো আমি বলবো যে ফুললি জেন্টাল পার্সন আমাদের এই মুভি ইন্ডাস্ট্রিতে। তোর কাছে কোনো খবর আছে কিনা? আমি একটা খবর একটু আমি শুরু করতে চাই, সামনে একটা খবর নিয়ে আর কি। আচ্ছা আচ্ছা। খবরটা হচ্ছে যে একটা নিউজের ভুলবোঝাবুঝি নিয়ে একটা অনলাইন নিউজ ছেপেছে যে হচ্ছে শাবনূর এখন অস্ট্রেলিয়া আছে এবং তার বাসায় কোনো ধরনের খাবার নেই, এরকম কিছু আর কি। আচ্ছা আচ্ছা। এই নিউজের হচ্ছে উনি একটা ফিডব্যাক জানিয়েছেন মানে গণমাধ্যমে, যে আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বা এই ধরনের খবর হচ্ছে আমার জন্য অসম্মানজনক বা বিগত একটা ব্যবস্থা। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। এবং মানে শাবনূরের মতো এত বড় তারকাকে নিয়ে এই ধরনের খবর, এটা খুবই, আমরা কিছু প্রশ্ন নেই, অনেকে অভিযোগ করে প্রশ্নগুলো পড়া হয় না, নাম বলা হয় না। রিকবের আর এম হাই বলেছেন, হ্যালো আমরা বলছি। মুভি উইথ উদ্দিন, বাপরে বাপ, মুভ উইথ উদ্দিন, আচ্ছা হাই হ্যালো। আমরা মানে প্রশ্ন করলে আপনারা ভালো, আমরা কথা বলতে পারি। অ্যানি খান লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কবির খান, মানে কবির হবে, কবির খান হ্যালো মানে হ্যালো বলেছেন, বানান ভুল। শহীদুল ইসলাম আসসালামু আলাইকুম, ওমান থেকে দেখছি। থ্যাংক ইউ শহীদুল ইসলাম। আপনারা ফোনেও কানেক্ট করতে পারেন যদি কোনো প্রাসঙ্গিক প্রশ্ন থাকে। অনি খান, কেমন আছেন ভাই আপনারা? আমরা সবাই একরকম আছি, আমরা একটা নতুন ভালো সুন্দর সুস্থ পৃথিবীর জন্য আছি। এমডি মুফাজ্জল হালদার, থ্যাংকস তানভীর ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর হোয়াট। আমরা আসলে খুব কোনো জাস্ট একটা সময় কাটানোর জন্য করছি, এবং হকার লাইভ আপনাদের খুব প্রিয় অনুষ্ঠান। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি শিল্পী মোহাম্মদ জুবায়ের আনসারি জীবন। আচ্ছা, মানে আইডির নামই শিল্পী, মানে আরজেদের মতো, যে আরজে অমুক আরজে তমুক, যাই হোক উনি শিল্পী। আকাশ হোসেন ভাই, নাম্বার তো 10 ডিজিটের, নাম্বার 10 ডিজিটের কিনা এটা বোধহয় আপনারা ভুল বলছেন। নাম্বার 10 ডিজিটের না, এটা 880। সো 880 যারা বাইরে থেকে কল করবেন তাদের জন্য এটা 10 ডিজিট মনে হচ্ছে, বাট আচ্ছা নাম্বার একটা ভুল আসছে। সো আমি চেঞ্জ করে দিচ্ছি। এটা 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 এইটা অবশ্যই আমাদেরই ভুল, এবং সে কারণে হয়তো অনেকে পাচ্ছেন না। সো থ্যাংক ইউ এই ইনফরমেশনের জন্য, এবং আমি নাম্বারটা এক্ষুনি চেঞ্জ করে দিচ্ছি। সো হোপফুলি আপনাদের আর কোনো সমস্যা হবে না। সেভ চেঞ্জেস, আশা করি আপনারা এখন পেয়েছেন। 880188156662 0188156662 এই নম্বরে আমরা আছি। এবং আমি আবারও মিঠুর কাছে যাই, আরো অন্যান্য খবর অবশ্যই পড়বো। মিঠু, তোর কাছে কোনো খবর আছে কিনা? আমার কাছে আরেকটা খবর আছে, সেটা হচ্ছে আমাদের জয়াপার একটা খবর আছে। আচ্ছা আচ্ছা, একটু আমি এটা হচ্ছে যে বিশ্বের 50টি দেশের চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিকদের নিয়ে প্রতিষ্ঠিত সংগঠন দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক্স, এটা এখানে হচ্ছে ভারতের সেরা 20টা চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। সেখানে কলকাতা 2টা চলচ্চিত্র আছে, এর মধ্যে জয়া আহসানের একটা অভিনীত ছবি রয়েছে, সেটার নাম হচ্ছে বিনিশুতয়। ভালো এই সময় একটা বরাবরই আমরা জয়া আহসানকে একেবারে আমাদের প্রাউড মেম্বার বলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির, এবং তেমনি আমরা একটা ফোন কল নেই। ফোন কল অলরেডি আসা শুরু করেছে, সো আপনারা প্লিজ যারা ফোন করছেন বা ফোন করবেন তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আপনারা প্রাসঙ্গিক কোনো প্রশ্ন থাকলে সেটির জন্য আমাদের জন্য খুব ভালো হয় কথা বলতে, এবং কথা বলার ক্ষেত্রে আপনাদের সাথে সংগত করা সুবিধা হয়। হ্যালো, কে বলছেন প্লিজ? হ্যালো, আপনাদের ভলিউমটা একটু কমিয়ে তারপরে কথা বলুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি চাঁদপুর থেকে বলতেছি, আমি এই রোমান আহমেদ। রোমান, এই তো ভাই আমরা সবাই একই রকম আছি ভাই আসলে। সো এখন কি ডিসপ্লে নাম্বার ঠিক আছে? ডিসপ্লে নাম্বার থেকে ফোন দিচ্ছি। জি জি, নাম্বারটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো কোনো প্রশ্ন বা কোনো আলোচনা রাখতে চান আমাদের সাথে? আজকে কি আপনি লাইভে এসেছেন আপনি ডুমির সাথে, জাহিদ আকবরের সাথে? জি 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 জি। আচ্ছা, ওই প্রসঙ্গে একটি কথা বলতে চাচ্ছি। কি আরফিন রুমি ভাইয়া কি এখন কোথায় আছে? রুমিওর বাসাতে আছে, মোহাম্মদপুরে আছে রুমিওর বাসাতে। যেটা হয়েছে যে আমাদের লাইভ টাইম ছিল মূলত 5টার সময়, এবং ঠিক আপনারা জানেন ঠিক 5টার দিকে কিন্তু ঝড়টা হয়, এবং সেই কারণে রুমির ওয়াইফাই কানেকশন বন্ধ হয়ে গেছিল, এবং পরবর্তীতে আমরা ফোনে এজন্য নিয়েছিলাম, এজন্য কিছুক্ষণ ফোনে শুধু পেয়েছি আমরা, যেহেতু আমরা লাইভটা শুরু করে দিয়েছিলাম এজন্য আর জয়েন করতে পারিনি। তবে রুমির সাথে সামনে খুব শিগগিরই আমরা আবার একটা লাইভে যাব। জি অবশ্যই, আমি কিন্তু ফিল্মের খুব অনেক বড় ফ্যান, এই অনেক 2011 থেকে ভাইকে অনেক ভালোবাসি, সাথে আপনাকেও, আপনারও অনেক লাইভ ভিডিও দেখি, আপনার প্রত্যেকটা ইন্টারভিউ আমি দেখি, আপনাকে অনেক ভালোবাসি। থ্যাংক ইউ ভাই, দোয়া রাখবেন। জি থ্যাংকস, দারুণ একটা কলের জন্য। আমি একটা খবরের দিকে একটু চোখ ফেরাতে চাই মিঠু। আমি কালকেই তোর সাথে আলাপ করছিলাম যে এখন কিন্তু সবাই একটু খুচরো নিউজ, মানে যেগুলো নিয়ে খুব বেশি কি বলবো, মানে যেগুলো হয়তো অন্য সময় নিউজ হতো না বা একটু খুঁচিয়ে খুঁচিয়ে, যেমন যে কারণে শাহরুখের নায়িকা হতে চাননি শ্রীদেবী, মানে এটা অ্যাজ লাইক ফিচার স্টোরি, কিন্তু মানে এটা কিন্তু নিউজ আইটেম হতে পারে না, বাট এখন কিন্তু যেহেতু কোয়ারেন্টাইন টাইম, বাসায় সবাই নতুন, যেটা আমরা গতকালকে আলাপ করছিলাম, সো গতকালকে একটা এরকম খবর আমরা পড়েছি। আজকে ঠিক জাগো নিউজ 24.com এরকম খবর চেপেছে যে 25 বছর আগে বক্স অফিসে ঝড়ের মতো আসতে পড়েছিল বাজিগর ছবিটি, এবং বহু অফিসে বহু রেকর্ড ভেঙেছিল সুপারহিট এই ছবিটি, কিন্তু কেন শ্রীদেবীর সাথে জোড়া লাগেনি সেটি বলার চেষ্টা করেছেন যে আমির অনিল কাপুরের প্রস্তাব দেওয়া হলে নেগেটিভ চরিত্র কেউ কাস্টিং করতে চাননি, এবং শাহরুখ রাজি হয়েছিলেন। শ্রীদেবীর রাজি না হয় পরে চিত্রনাট্য পরিবর্তন করে কাজল এবং শিল্পাকে নেওয়া হয়, অর্থাৎ বাজিগরে শ্রীদেবীর থাকার কথা ছিল। ভেরি ইন্টারেস্টিং, মানে আমি মনে করি যে এই সময়ের। তো আর কোনো পেজ বা আর কোনো নিউজ নিয়ে একটু আলোচনা করার বিষয় আছে কিনা? মিঠুকে একটু বলতে বলছি, একটা পুরনো খবর নতুন করে আবার এসেছে সোনু নিগমের প্রসঙ্গটা আসলে। আচ্ছা, কোন পোর্টাল একটু আমরা পোর্টালের নাম বলি? পোর্টালটা হচ্ছে এটা তো জাগরি একটা নিউজ। আচ্ছা আচ্ছা, জাগর। আচ্ছা, তো গ্রেপ্তারের দাবি, বিষয়টা হচ্ছে যে সোনু নিগম একবার একটা বিতর্কে জড়িয়েছিল, সেটা হচ্ছে আজানের এই নিয়ে, যা সব ঘরের আজান নিয়ে একটা বিতর্ক ছিল। তো এই মুহূর্তে হচ্ছে সোনু নিগম দুবাইতে আটকা আছে এই করোনার কারণে। আমরা বোধহয় কালকে আলাপ করছিলাম যে সঞ্জয় দত্তের পরশুদিন মনে হয়, পরশু, হ্যাঁ হ্যাঁ পরশু দুবাইতে আটকে আছে। আচ্ছা, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে তার আসলে ওই সময় যারা এই বিরুদ্ধে কথা বলেছেন তারা অনেকে বলছেন যে তাহলে এই এখন যেহেতু দুবাইতে আছে এবং দুবাই হচ্ছে মুসলিম কান্ট্রি, তাহলে মানে দুবাইয়ের পুলিশকে অনেকে হ্যাশট্যাগ দিয়ে বলা হচ্ছে যে তাহলে তাকে গ্রেফতার করা হোক, এরকম কিছু আর কি। তো এই সময় আসলে এই বিষয়গুলা কতটা প্রাসঙ্গিক সেটা জানি না, মানে মানে এটা বিব্রত করা ছাড়া আমি মনে করি যে আর কিছু হতে পারে না। এনিওয়ে আমরা এই বিষয় থেকে আসলে পরিত্রাণ আশা করি এবং এই ধরনের খবরে যেটা হয় যে অন্যান্যরা কিন্তু একটু ইন্সপায়ার্ড হয় যে সোনু নিগমকে গ্রেপ্তার করা গেলে আমাদের অনেক শিল্পী তো বাইরে রয়েছে, নানান ভাবে আসলে বৈধ অবৈধ নানান হিসাব নিকাশে আছে, তো তারাও যে যেমন যদি বলি আমেরিকায় কিন্তু অভিবাসন যে আইন বাতিল হয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেক তারকারা একটু সংকটে পড়বে, যেটা নিয়ে আজকে একটু বলতে চাই যে হচ্ছে অভিবাসন সহ অল অ্যাসাইলাম মানে যে যে প্রক্রিয়া আসলে আমেরিকায় অ্যাপ্লাই করা যায়। সো আমার জানা মতে 50 জনেরও উপরে তারকারা কিন্তু অ্যাপ্লাই করে আছে যুক্তরাষ্ট্রে, যারা যুক্তরাষ্ট্রে সেকেন্ড হোম তৈরি করার জন্য এখানে 15 থেকে 20 লাখ টাকা লাগে শুধু অ্যাডভোকেসি ফি, এবং সেই ক্ষেত্রে আমার জানা মতে 10 থেকে 12 জন তারকা কিন্তু ইলিগাল স্টেতে আটকে আছেন এই করোনার সময়। তো এখন বিষয়টা হয় কি, গণমাধ্যমে এগুলো ছড়িয়ে গেলে তারকারা অনেক সময় বিপদে পড়ে যাবে, কারণ সেটা যেই দরে তারকা হোক যেই দেশে হোক যদি অ্যারেস্ট হয়ে যায় বা এই সময় যদি অ্যারেস্ট হয় তাহলে আমাদের সবার জন্য একটা দুঃখজনক একটা খবর হবে, মানে এটা বলার অপেক্ষা রাখে না। আমরা একটু অন্যান্য পোর্টালের দিকে খবর রাখি, খুব বেশি যে আজকে মানে একেবারে তুলকালাম কোনো খবর আছে সেটা না, খবর কিন্তু আসলে মানে আমরা তো মানে কোয়ারেন্টাইন অনেকদিন হয়ে গেল আর কি, অবস্থাগুলো খবর দেখা যাচ্ছে যে সমসাময়িক খবরগুলো ছাড়া আসলে এখন আর ওইভাবে খবর নিয়ে আসার কোনো অবস্থাটা নাই, অবস্থা একেবারেই নাই। তো তারপর আমরা কিছু খবর দেবার চেষ্টা করি, যেমন পোর্টাল নিউজ চ্যানেল আই পোর্টালের দিকে একটু খবরটা চোখ ফেরাই। শাহরুখের সঙ্গে ভুয়া কলের স্ক্রিনশট দিয়ে বিপাকে রাখি সান, আবারও রাখি সান নিয়ে আলোচনা, এটা কিছু বলার নেই আসলে, মানে রাখি সান মানে একটা মানে ভেজাল আর কি, মানে একটা ভেজাল তার তৈরি করতে হবে সেই রকমই, এবং করোনা কালে ভুয়া একটি স্ক্রিনশট দিয়েছে যে মানে এটা লাইক গ্রাফিক্যাল, যে কেউ বাচ্চা লোকজনও এটার গ্রাফিক করতে পারবে। সো আবারও মনে করি যে মানে আলোচনায় থাকার জন্য এটা আবার তার ইনস্টাগ্রামে প্রকাশ করেছে, কত বড় ইডিয়েট হলে এটা সম্ভব। থ্যাঙ্কস লিখেছে ইনস্টাগ্রামে, থ্যাঙ্কস শাহরুখ ফর হেল্পিং পিপুল, গড ব্লেস ইউ অলওয়েজ, লাভ ইউ রাখি, মানে এখানে কিছু লেখেনি, জাস্ট এমন ইঙ্গিত দিয়েছে যে তার সাথে কথা বলবে, অদ্ভুত কিন্তু মানে মিঠু মানে মনে কর যে আমি আজকে ঐশ্বরিয়া রায়ের সাথে এরকম একটা ছবি দিয়ে ইনস্টাগ্রামে দিয়ে দিলাম। সো মানে কত রকম কত রঙের মানুষ, আমি মনে করি আমি একটু নিহা কাকার একটা খবর দেখলাম না বালিশ চ্যালেঞ্জ, বালিশ চ্যালেঞ্জ কারেক্ট। আজকে আর আর কিছু মেসেজ একটু নিয়ে আসি। মোহাম্মদ মামুন লিখেছেন, ভাই ভালোবাসা অবিরাম, আপনাকেও ভালোবাসা অবিরাম, ভালোবাসা ছাড়া আসলে ছড়ানো ছাড়া কিছুই নেই আমাদের এই সময় এই সমাজে। সজীব সিজান মিডিয়া লিখেছেন, বাংলাদেশে এই জায়গা নাই নাকি, সেকেন্ড হোম বানাতে হবে নাকি। আচ্ছা এটা নিয়ে আসলে অনেক রকম কথা ওঠে, অনেক রকম কথা উঠছে, ওদের গুলি করে মারা উচিত না ভাই, অনেক কষ্টে বা অনেক রকম কারণেই সেকেন্ড হোম তৈরি করে। লিখেছেন মোফাজ্জল হালদার, আপনার প্রতিটি লাইভ উপভোগ করি, সত্যি এই সময়ের জন্য দারুণ উদ্যোগ, লাইভে নায়ক রিয়াজকে দেখতে চাই, আজকাল অলরেডি রিয়াজ ভাইকে দেখিয়েছি যে মুটিয়ে যাওয়া রিয়াজ ভাই আপনারা দেখেছেন নিশ্চয়ই। আমরা একটু ফেসবুক পেজগুলোতে একটু ঘুরে আসি যে কে কেমন কি অবস্থায়, একটু হোম পেজে যদি আমরা কিছু নিয়ে আলোচনা করি, কারণ নিউজ পোর্টালে ঘুরে ফিরে ওই একই নিউজ, তার ভেতরে আমি একটু মিঠুকে বলবো যে একটা গুরুত্বপূর্ণ খবর যদি নিয়ে আলোচনা করার কিছু স্কোপ থাকে সেটা। আমি একটা বিষয়, আমি গত কয়েকদিন ধরে কয়েকটা নিউজ দেখে আমি আসলে একটা বিষয়ে জাস্ট কথা বলা যায়, আচ্ছা প্লিজ। হ্যাঁ সেটা হচ্ছে যে যেমন হচ্ছে আমি গতকাল আজকে যে নিউজটা দেখলাম খালেদা আক্তার কল্পনা, ওনার হচ্ছে যিনি বললেন যে ওনার এখন কোনো খোঁজ খবর কেউ রাখছে না বা ওনার কাছে এখনো কোনো ফিল্ম আসছে না, তেমন হচ্ছে গতকাল মনে হয় এরকম একজন আমাদের সিনিয়র শিল্পীর একই কথা শুনলাম যে তার খোঁজ খবর কেউ রাখছে না বা সে কোনো ধরনের সহযোগিতা বা কিছু পাচ্ছে না। এখানে একটা প্রশ্ন হয় যে যারা আসলে এই কথাগুলো বলছে তারা কিন্তু একসময় খুবই জনপ্রিয় এবং হিট অভিনেতা অভিনেত্রী ছিলেন আর কি। কারেক্ট কারেক্ট কারেক্ট। এই সময়ে এসে হচ্ছে আমরা তো শুনি বিভিন্ন চলচ্চিত্র সংগঠনগুলো সাহায্য দিচ্ছে আর কি, তাহলে এই মানে এত পরিচিত এবং এত মানে সম্মানজনক মানুষগুলা তারা তারা এই কথাগুলো বলছে আসলে, মানে তাহলে এই দায়বদ্ধতা কিভাবে এটা খুবই দুঃখজনক। আমরা একটু ঘুরে আসি ফেসবুক হোম পেজে, তারকা অনেকেই রয়েছেন আমাদের সাথে এবং সেই ক্ষেত্রে একটু দেখে আসি কি অবস্থায় তারা রয়েছেন বা কি করছেন মূলত ঠিক এই মুহূর্তে। হকার লাইভের সাথে আপনারা সংযুক্ত রয়েছেন এবং সেক্ষেত্রে আমরাও একটু আলোচনা করি, যেমন কোয়ারেন্টাইন টাইমে কিন্তু আমাদের তাকে দেখবো এবং দেবাশিস দা তিনি আমাদের সবার প্রিয় শিল্পী অভিনেত্রী শ্রাবস্তী দত্ত, যিনি এখন সুদূরে অবস্থান করছেন, তিনি একটি গান রিকোয়েস্ট করেছে আমার কাছে, আমি চেষ্টা করব সেই গানটি, কঠিন একটি গান, আমি চেষ্টা করছি, তিনি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। সো দেবাশিস বিশ্বাস অলরেডি কোয়ারেন্টাইন টাইমে রেগুলার শিল্পী হিসাবে ধরা দিচ্ছেন। আসনা হাবিব ভাবনা, দেখুন দেখুন আমি বাসার কাজ করছি, জাস্ট ভেরি ইন্টারেস্টিং এটা মিউজিকের, সুতরাং এটি ভিডিও ক্যাপচার করে ছেড়েছে, তাতে 12,219টা ভিউ চলছে। তো কোয়ারেন্টাইন টাইমে এই ধরনের ভিডিও অনেকেই পোস্ট দিচ্ছেন, ভিডিও কিন্তু ভাই আমি অনেকেই দেখছি প্রায়, মানে এই চোখে দেবশিদার যে এরকম একটা ভিডিও দেখলাম, এরকম অনেকে গান করছে, বিভিন্ন ধরনের আলোচনা করছে এই সময়টা চলছে আর কি। সো এটা একদম বহাল। সো আরো কিছু খবরে যদি চোখ ফেরাতে যাই, সো একটু নিউজ পোর্টালের দিকে আসি। নিউজ পোর্টালে বারবারও যখন নিউজ পোর্টালের দিকে তাকাচ্ছি মনে হচ্ছে যেন ঠিক 10-15 বছর আগের কোনো মানে পোর্টাল পুরনো নিউজগুলো, মানে আমি জানি না তোর কেমন ফিলিং হচ্ছে, মানে আমার তাই মনে হচ্ছে, মানে কি ব্যাপার, মানে এটা কি মানে রেগুলার নিউজ, কারণ নানান ধরনের এর আগে তো এখন অনেক, যেমন হচ্ছে শাহরুখ খানের শাহরুখ খান শ্রীদেবীর যে নিউজগুলো দেখলাম অনেক আগে আগে, যেমন কিছুদিন আগে আমরা হচ্ছে রানী মুখার্জি এবং গোবিন্দর একটা সংবাদ পড়লাম আর কি, অনেক আগের আগের বিষয়গুলো নতুন ভাবে তুলে আসতেছে। So it's very interesting. মানে এটাও একটা মানে নতুন বিউটি বা করোনার সময়কার একটা নতুন স্মৃতি হয়ে থাকবে, যে করোনার সময় সবকিছু যেটা জয়ার যে নিউজটা মানে একটু এদিক ওদিক ছাড়া কিন্তু ভালোই, খারাপ না কিন্তু, মানে নতুন অনেক পেছনের নিউজগুলো আমরা জানতে পারছি, মানে সময়টা আসলে কাটে, মানে বিষয়টা আমি এভাবে দেখি, ভেরি পজিটিভলি আমি দেখার চেষ্টা করি, কারণ এই সময়ে আসলে খুব হেক্টিক থাকে, মানে মানুষের ট্রমারও একটা ব্যাপার থাকে। খবর পড়ি যে গৃহবন্দী বাঁধনের আত্মোপলব্ধি সবাই মোটামুটি দিয়েছে, এবং বাঁধনের আত্মোপলব্ধির ক্ষেত্রে আমরা একটু দর্শকদের সাথে শেয়ার করতে পারি, দেখি বাঁধনের আত্মোপলব্ধি কি বলেছেন একটু আমরা দেখি। লকডাউনে শ্রদ্ধা জানাতে চাই সেই সকল মানুষদের যারা প্রথম সারিতে দাঁড়িয়ে এই যুদ্ধটা করছে, আপনাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনারা বাইরে দাঁড়িয়ে এই যুদ্ধটা করছেন বলে আমরা এখনো পর্যন্ত বাড়িতে নিশ্চিন্তে আছি। আপনারাও নিজেদের প্রতি যত্ন নেবেন, নিজের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবেন, কারণ আমরা হয়তো অনেক সময় যাই আপনার মানুষ, আপনাদের প্রতি থাকলো শ্রদ্ধা এবং ভালোবাসা। দ্যাটস গুড, মানে আমি মনে করি যে এটা একটা তারকাদের দায়িত্ব, কি বলিস? বাঁধন নিজেও কিন্তু একজন ডাক্তার, ডেন্টিস্ট আর কি। কারেক্ট কারেক্ট, যদিও ডেন্টিস্ট হিসেবে আসলে এখনকার খুব বেশি, তারপরে অ্যাজ এ ডক্টর হিসেবে তো তাদের দায়িত্বের মানে শেষ নেই বলবো আমি। একটা বিষয় একটু আমি মতামত শুনতে চাইবো মিঠু, সেটা হচ্ছে গতকালকে আমি আমার কভার ফটো চেঞ্জ করেছি, অনেকেই করেছে, এবং সেক্ষেত্রে একটা ছবি আমার কভার ফটো তুই খেয়াল করেছিস কিনা আমি জানি না, সেক্ষেত্রে একটা ছবির আমি একটু দেখাই। এই ছবিটা নিয়ে কেউ কেউ একটু নেগেটিভ ভাবার চেষ্টা করেছেন। আমি মনে করি যে অনেকে বলেছেন যে সুপার হিরো, এখানে ট্রাম্প, পুতিন বা কোনো রাষ্ট্রনায়করা যদি এভাবে ইয়ে করতে তাহলে হতো। মানে ইশতিয়াক আহমেদের একটা স্ট্যাটাস দেখলাম, আরো কয়েকজন দেখলাম লিখেছে। তো আমার কাছে একটা সিম্বলিক মানে শ্রদ্ধা জানানোর বিষয়টা তোর কাছে কি মনে হয়? মানে আচ্ছা এই ছবিটা, হ্যাঁ ছবিটা আমি পোস্ট করেছি, মানে আমার আমি মেবি তোর কাছ থেকে আমি নিয়ে, হ্যাঁ কারেক্ট, তোর কাছ থেকে আমি নিয়েছি। নেয়ার পর যেটা হয়েছে, ফেসবুকে অনেকে আবার এটার একটা নেগেটিভ ভাইব ছড়ানোর চেষ্টা করেছে যে এটা শিশুতোষ ব্যাপার, শিশুরা যেটা নিয়ে একটু মজা পায় তারা মাথা নোয়ালে কি আর না নোয়ালে কি, এটা তো একটা প্রকারান্তরে অপমান করা হয়েছে ডাক্তারদের ইত্যাদি। আমি একটু ছবিটা নিয়ে আসলে বলতে চাই, কারণ হচ্ছে এই ছবিটা দেখার পরে হচ্ছে যে আমি ছবি আমি মানে যে কোনো কিছু পোস্ট করার আগে আসলে আমি নিজে একটু মানে ভাবিনি যে আসলে আমি ছবিটা কোন ব্যাখ্যা থেকে পোস্ট করছি আর কি। একদম আমার ব্যাখ্যাটা আমি বলতে চাইছি, যেহেতু আমিও ছবিটা পোস্ট করেছি। আমার ব্যাখ্যাটা হচ্ছে ভাই, মানে আমরা যেখানে জানি আসলে যে একজন করোনা রোগীর সামনে বা হচ্ছে আপনি কাছাকাছি গেলে কোনো কিছু আসলে আপনি করোনা ইনফেক্টেড হবেন, এবং হচ্ছে সেখানে আপনি বাঁচবেন কি মরবেন কি সেটা পরের বিষয়, কিন্তু সার্ভাইভের মধ্যে যেতে হবে আর কি, বা মারাও যেতে পারে। এই জায়গা থেকে আপনি আসলে মানে এটা আমরা ঘরে বসে হয়তো বা বলতে পারি, কিন্তু আসলে যে মানুষটা মানে আমি আমি আজকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি একটু বলতে চাই মানে আজকে শোনা আমার একটা কথা, সেটা একজন জার্নালিস্টের কাছ থেকে, যে হচ্ছে বিভিন্ন হসপিটালে আমাদের দেশে বিভিন্ন হসপিটালে করোনা রোগী এভাবে দেখা হচ্ছে যে হচ্ছে দূর থেকে কথা বলা হচ্ছে, যে মানে ডাক্তাররা দূর থেকে কথা বলছে করোনা রোগীদের সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর বিষয়গুলো আর কি। এর মধ্যে থেকে মানে তারা যে যে কাজগুলো আসলে করে যাচ্ছে স্বেচ্ছাসেবী ডাক্তার যারা আছে, মূলত এত কাজ থেকে সেবাটা অন্তত আমাদের কাছ থেকে আমাদের দিয়ে যাচ্ছে। আমরা কয়েকদিন আগে একটা খবর জানি আমাদের একজন ডাক্তার মারাও গেছেন আর কি। এই যে সংগ্রামটা আসলে আমরা তো হচ্ছে যে আমরা ইফেক্টেড হচ্ছে অন্য কারণে, তারা কিন্তু ইফেক্টেড হচ্ছে যে আমাদের বাঁচাতে গিয়ে। একদম একদম একদম, এখানে আসলে সুপার হিরো তাহলে কারা? ডেফিনেটলি মানে এটা আসলে বলার জন্য যে থাকে না কিছু মানে অ্যালার্জেটিক মানে প্রবলেমেটিক পারসন, মানে তাদেরকে কিছু বলার জন্য মানে তাদের কিছু বলার নাই। ইনফ্যাক্ট অনেকে চিনি মানে আমার পরিচিত অনেক, আমি তো নামই বলে দিলাম, আমার বন্ধু আছে যারা আটকে আছে মানে শুধুমাত্র চিকিৎসার জন্যই তারা আছে, তারা বাসায় আসতে পারতেছে না, কারণ তাদের বাসায় আসার কোনো সিস্টেমই নাই, তারা ওইখানে থেকে চিকিৎসাটা করছে। একদম মানে আজকের ঝড়ের অনেকেই মানে ঝড় নিয়ে অনেকেই অনেক রকম ইয়ে করেছেন। আমি একটা যে বিষয়টা একটু দেখাতে চাই সেটা হচ্ছে আমাদের চঞ্চল চৌধুরী, চঞ্চল ভাই, অর্থাৎ আমি বলবো যে অত্যন্ত মেধাবী বাংলাদেশের একজন অভিনেতা চঞ্চল ভাই। অলরেডি একটা কবিতা, দারুণ একটা কবিতা পোস্ট দিয়েছেন ঝড়ের একটা ভিডিওর সাথে, আমি সেটা একটু দর্শকদের সাথে শেয়ারও করতে চাই, একটু শুনি আমরা একসাথে। চঞ্চল ভাইয়ের অভিনয় মেধা নিয়ে বলার কিছু নাই, এটা ধৃষ্টতা। সো কোথায় বৃষ্টি খারাপ হয় আবার মন ভালো হয়, কিছু বোধে বৃষ্টি হচ্ছে মুষলধারে বৃষ্টি, মন খারাপ হয় আবার মন ভালো হয়, কিছু কিছু বোধের প্রশ্ন জাগে ভেতরে। শোনা যাচ্ছে মিঠু কি শুনছিস? নৌকা শূন্য ভাষায় সাউন্ড একটু একটু বেজে বেজে আসছে। বোধের মৃত্যু নতুন তো নয়, হচ্ছে প্রতিদিন। বোধটা তোমার বোধটা আমার মিলিবে কবে আর? বোধের যুদ্ধে সবকিছু শেষ হচ্ছে যে বারবার। বাহ, বোধের জন্য সবকিছু আজ হচ্ছে অনিশ্চিত, বোধের জন্যই এখনো বাঁচি আশা সুকিঞ্চিত। বোধগুলো যেন মিলেমিশে থাকে, এটুকু স্বপ্ন দেখি দিন রাত ধরে, এখনো যে আমি বোধের স্বপ্ন আঁকি। সবাই ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন। মানে আমার কাছে এক কথায় খুব দারুণ। মিঠু কি শুনতে পেরেছিস? আচ্ছা বোধের মেবি এটা সুকান্ত হবে হয়তো। দারুণ লেগেছে আমার কাছে। এবং মাঝে মাঝে তারকাদের এই ধরনের কিছু ছোট ছোট ক্লিপস দেখে খুব মানে ইন্সপায়ার, এটা দর্শকদের সাথে একটা কানেক্ট করা, যে নিজের বিবেক বুদ্ধিটা আসলে ফেসবুক স্ট্যাটাসে প্রকাশ পায়। কিছু মানে ফেসবুকে তো আসলে আমরা মানে আমাদের চিন্তা ভাবনা বা আমাদের মানসিকতা এই বিষয়টাই তো আসলে একটা মানুষের ফেসবুক ওয়াল দেখলে মোটামুটি তো কিছুটা তো বোঝা যায়। কারেক্ট কারেক্ট। কিছু প্রশ্ন নেই। লাবিবা 206 আইডি নাম, লাইভে বুবলিকে আনবেন? আচ্ছা বুবলি বিষয়ে আমি সব দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, বুবলি সম্পর্কিত যে কটা ফোন আলাপ, ফোন ইন্টারভিউ সবকিছু আমার এই ভাই মোস্তাফি মিঠুর ইন্টারভিউ প্রকাশ পেয়েছে এ পর্যন্ত মনে হয় 3 থেকে 4টা। সো বুবলির আরেক ভাই মোস্তাফি মিঠু বলুক বা বুবলি কোথায় আসলে। আমি আসলে আমার সাথে বুবলি অবশ্য অনেকদিন কথা হয় না আর কি, মাঝখানে অনেকদিন গ্যাপ, ফোনও দেওয়া হয়নি। তবে আমি দেখি কাল বসে ফোন দিব আর কি, ফোন দিয়ে যদি খবর দেয় কোনো যদি আপডেটস দেওয়া যায় অবশ্যই সেটি আমরা মোস্তাফি মিঠুর মাধ্যমে দেবো। রুবেল হাসান, শাকিব খান তো খাবার দিছে, মানুষে খাবার দিস কি বুঝি না, আপনি একটু সহজ ভাবে এবং শুদ্ধ ভাবে একটু লেখার চেষ্টা করেন। স্টে হোম স্টে সেফ মোহাম্মদ মামুন, থ্যাংক ইউ। প্লিজ এর সবার মানা উচিত। আমিও আমার বাসায়, মিঠুর বাসায় আমরা অনলাইনে আড্ডা দিচ্ছি। আকাশ হোসেন ভিভো, আমার একটা প্রশ্ন আছে, প্লিজ ফোন নম্বর দেন। আমার ফোন নম্বর এই লাইভের চলাকালীন অলরেডি ডিসপ্লে করছে, প্লিজ আপনি দেখি আপনি ফোনে জয়েন করতে পারেন। শহীদ ইসলাম ভাই, আমাদের শিল্পীদের যখন তাদের কাজ থাকে না, তারা ভিন্ন দেশে সেটেল হয়, তাদের কি দেশের প্রতি কোনো দায়িত্ববোধ নেই? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি একটু মতামত চাইবো মিঠু কি তোর থটস কি এ বিষয়ে? আমার থটসটা ভাই, একটা ফোন আসছে, যেহেতু ফোন অনেকক্ষণ ধরে আসছে নিচ্ছি না। হ্যালো, কে বলছেন প্লিজ? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন ভাই? আপনার নামটা বলবেন প্লিজ। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, আরিফ ভাই। কোনো প্রশ্ন বা কোনো আলোচনা আছে? হ্যাঁ, আমি আপনাদের অনুষ্ঠান দেখছি, আপনার অনুষ্ঠানই আমি দেখি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কালকেও দেখছিলাম লাইভে মিঠু ভাইয়ের সাথে, কালকেও দেখছি, আজকেও দেখতেছি। আচ্ছা আচ্ছা, তো কালকে তো নাম্বার দেখিনি, স্ক্রিনে নাম্বার ফোন করতে পারছি, নাম্বারটা দেখলাম তো তাই ফোন করলাম। আচ্ছা, নারায়ণগঞ্জ তো পুরোপুরি কারফিউ আমার জানা মতে। হ্যাঁ, নারায়ণগঞ্জ এমনি অনেক মানে কারফিউ দেয় নাই তো, মনে হচ্ছে কারফিউ দিতে পারে যে কোনো সময়, এখনো দেয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো ভালো থাকবেন। এবং লকডাউনের মধ্যে আছে মানে খুবই আতঙ্কের মধ্যে সবাই আছে। আমরা এখন নিরাপদে থাকি, নিরাপদে থাকাটাই আসলে মূল শিক্ষা। থ্যাংক ইউ আরিফ ভাই জয়েন করার জন্য। নারায়ণগঞ্জ থেকে অনেকেই অনেক ভাবে জয়েন করছেন। আমরা আর হয়তো 5-7 মিনিট থাকবো, এবং সেই ক্ষেত্রে আপনারা কোনো প্রশ্ন বা প্রাসঙ্গিক আলোচনা থাকলে অবশ্যই করতে পারেন। যেটা হয়েছে, গতকালকেও আলাপ করেছি ইউটিউবের কন্টেন্ট নিয়ে, আজকে কিন্তু অলরেডি যেটা ফেসবুকে কিন্তু অনেকে অনেক রকম লাইভে আড্ডা দিচ্ছেন বা প্রাসঙ্গিক আলোচনা করছেন, যারা হয়তো টিভি উপস্থাপনা করতেন না কিন্তু অলমোস্ট ফেসবুকে নিয়মিত। যেমন সোহানা সাবা, আজকে আড্ডা উইথ সোহানা সাবা অলরেডি এটা চলছে। আমরা মনে হয় এই আড্ডার ভিতরে কিছুক্ষণ স্ক্রিন শেয়ারে দর্শকদের সাথে একটু কানেক্ট করার চেষ্টা করি না কেন, কি হয় দেখি কি হচ্ছে আড্ডাতে। অলরেডি ওয়াচ পার্টিতে দিয়ে আড্ডা চলছে, দেখি যদি আমরা কানেক্ট করতে পারি। আমার মনে হয় যে আমরা ওই যে বলছিলাম যে আমরা কোনো না কোনো কারণে, কাজের কারণে আমরা কিন্তু ভীষণ ভাবে বহির্মুখী, আমরা বাইরে ভীষণ ভাবে আমাদের যাওয়া হয়, তো শুটিংটাকে সত্যি মিস করছি। এরকম খুব গভীর আলোচনা হচ্ছে এখানে, সবাই থাকবে। আমাদের লাইটে যারা কাজ করে, প্রোডাকশনে যারা কাজ করে, মেকআপে যারা কাজ করে, ওরা না আমাদের আত্মার আত্মীয় হয়ে। কিছুক্ষণ আগে মেয়ের আফটার সাউন্ডকে দেখেছিলাম আমি, এটাকে খুব মিস করছি। তো ওদের সাথে দেখা হোক, ওরা ভালো থাক ততদিনে, এটাই আমার কাছে আশা। এবং হ্যাঁ, দেশের বাইরে বেড়াতে যাব, আমাদের একটু বেড়াতে যাওয়ারও কথা ছিল, অরিত্রা সবাই সহ, সেটা অবশ্যই প্রথমে যাব। আর যেটা আমার কাছে মনে হয় যে এই করোনা আমাদেরকে দুইটা জিনিস বানাবে বা বানাচ্ছে, সেটা হচ্ছে প্রচন্ড ভাবে মানবিক হওয়া, মানে আমি একটু টায়ার্ড হয়েছি, বুঝছস মিঠু, মানে মানে ইনফ্যাক্ট এটার প্রতি প্রতিবাদ জানাতেই একটু গতকালকে লাইভে অমিতাভ ভাই, মাসুম রেজা, মানে করোনা মানবিক করেছে, করোনা আমাদের এই শিখেছে আমাকে। আরে ভাই, এর আগে কি আপনারা এত খারাপ ছিলেন? মানে এটা আমি জানি না কিভাবে নেবে। হ্যাঁ, একটা একটা বোধের জায়গা তৈরি তো হয়, কিন্তু আমার মানে এতটা রেডিক্যাল মানে চেঞ্জে যেভাবে বলছে, বিশেষ করে আমি আমার মানে আমরা যে আসলে মানে কতটা বদলাবো। আমি আজকে বাজার করতে গিয়ে দেখি সামনের দিকে যে মোটামুটি শুক্রবারে যেরকম ভিড় থাকে গাড়ি ঘোড়া, মানে ভিড় হয়ে গেছে আর কি। চিন্তা কর সেখানে মানে আমাদের আসলে বোধের জায়গাটা কতটুকু চেঞ্জ হবে। না না কিছু মানে এটা এটা আসলে একটা ভয়ঙ্কর দিকে যাবে। এবং একজন লিখেছে, আমি কে লিখছে আমার ঠিক মনে নাই, যে আরো অহংকারী মানুষ, আরো দাম্ভিক মানুষ আরো দাম্ভিক হয়ে যাবে তো করোনা পরে। সো এইগুলো আসলে বোধের জায়গা। যেমন আমরা চঞ্চল ভাইয়ের যে ভিডিওটা দেখালাম, এটা কিন্তু একটা বড় মেসেজ, কিন্তু যে বোধের বুনিয়াদ কি আমরা আসলে তৈরি করছি কিনা। এটা যে বুঝবে, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা, ব্যাপারটা আছে না, ওইরকম আর কি। সো অনেকেই অনেক রকম ভিডিও শেয়ার করলাম এবং মূলত আপনাদের সাথে কিছুক্ষণ এই কোয়ারেন্টাইন টাইমে আপনাদের সাথে কিছুক্ষণ সময় কাটানোর জন্যই। এবং অলমোস্ট অনেকেই গান করছেন, লাইভ গান। আগে টিভিতে টিভি লাইভ চলতো, এখন সেটা চলছে। সাইম সালেককে দেখছি, সে ব্যায়াম করছে। আমরাও একটু শেয়ার করি ব্যায়াম করার দৃশ্য, এবং সাইমকে আমি পাঠিয়ে দেবো, কোনো মানে সন্দেহ নেই। This is Sam Sarek. So Samer etao ekhon dikham na ona besh kichu manje manje video ba hocche chobi dekha jay on content. Correct correct, mane eto ekta binodon, mane ami bolbo amra er jonno ashole mone to news portal theke ekটু সরে আজকে একটু এদিকে আসলাম যে কি চলছে বিনোদন দুনিয়ায়। মানে Facebook তো এখন আমি মনে করি যে মানে একটা লাইভ মানে লাইভ বিনোদন প্যাকেজ, এবং যেটা আসলে মূলত আমরা অলমোস্ট দেখে থাকি। সো আজকে মনে হয় আমরা বিদায় নিতে পারি, কি বলিস? মানে খুব বেশি কথা বলতে চাই, আমরা একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, শিল্পীরা হচ্ছে শেষ বয়সে গিয়ে হচ্ছে বাইরে হচ্ছে। এই বিষয়টা নিয়ে কি আমাদের আসলে খুব কম শিল্পী আছে যারা হচ্ছে শেষ বয়সে গিয়ে ভাইয়া খুব সচ্ছল জীবনযাপন করতে পারে। আমরা আমাদের শিল্পীরা কিন্তু ম্যাক্সিমাম ইনসিকিউরিটিতে ভোগে আসলে। মানে আমার হচ্ছে 10 বছর আমি কাজ করছি, বা 10 বছর পরে আমার কি হবে, সেই ইনসিকিউরিটিতে কিন্তু সবাই ভোগে। তো যে যার মতো করে একটু বাইরে ভালোভাবে একটু সুযোগ পেলে সেটেলমেন্টটা, এটা কিন্তু খুব স্বাভাবিকভাবে আমি দেখছি। কারেক্ট। শেষে খবরটা এটা রিলেট করতে পারে। অর্থ মন্ত্রণালয়ের কাছে 21 কোটি টাকা চাইলো এফডিসি। এখন এটা যে সংকট সামনে এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিষদ নুজহাত ইয়াসমিন বেতন না পায়, এফডিসি তৃতীয় এবং এফডিসি যে সাংগঠনিক কর্মকর্তা আছে সেই ধরনের কর্মকর্তা, এটা শিল্পী কলাকুশলীদের জন্য বরাদ্দ না, এবং সেখানে 21 কোটি টাকা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সংকট আমি মনে করি যে করোনা চলে যাওয়ার পর মূল সংকটের জায়গাটা তৈরি হবে। মানে হ্যাঁ, সেটা কিন্তু আমরা বলছিলাম গতকাল যে আমাদের মূল চ্যালেঞ্জটা কিন্তু আসলে ওই জায়গাটা হবে যে করোনা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের আবার নতুন করে বুঝি কিভাবে কিভাবে কি চলবে। আমরা সেই রকম ভাবেই আসলে বাঁচার চেষ্টা করি। আমরা তো কেউই মৃত্যু চায় না, এবং মৃত্যুকে প্রতিহত করার জন্যই এই কোয়ারেন্টাইন, ঘরে থাকা ইত্যাদি ইত্যাদি যা যা চলছে। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সামনে সংকটে আমরা পরস্পরের প্রতি সহমর্মী হই, একজন আরেকজনের প্রতি অন্তত সহযোগী পূর্ণ আচরণ করি, এবং নিজের কথা একেবারে না ভেবে। যেমন আমি গত পরশু যখন অফিসে যাই, তখন মোতালেব আমাদের চিনিস যে অনেকেই ঘরে হয়তো 10 কেজি চাল আছে, সে খুব বেশি মানে মধ্যবিত্তের কথা না, নিম্নবিত্তরাই আরো 10 কেজি নিয়ে যাচ্ছে। মানে যদি পরে চাল না পাওয়া যায়, ডাল না পাওয়া যায়, মানে এই যে একটা থটস যে আমি খেয়ে বাঁচবো। আমার কথা হচ্ছে যে একটা বিষয় কিন্তু ভাই আমাদের কিন্তু মানে যেটা আমি একটু বলতে চাই যে খাবারের অভাব আসলে কিন্তু খুব বেশি যে ক্রাইসিস হবে সেটা কিন্তু না। আসলে মানে আমাদের আসলে নিজেদের একটু বদলাইতে হবে মানসিকতাটা। খাবার না নিই আর কি। কিন্তু আমাদের কিন্তু আমি আমি যতটুকু জানি যে আমাদের কিন্তু যথেষ্ট মজুদ বা সবকিছুই আছে। ফল আছে সবকিছু মিলিয়ে কারেক্ট কারেক্ট। কিন্তু নজর দিলেও কিন্তু আমাদের কিন্তু আছে, মানে কিছুদিন পর ধান কাটা হবে, ফলের মৌসুম আসতেছে একদম। মানে শেষে একটা খবর একটু দেখাই, সেটা হচ্ছে আমাদের জায়েদ, আমার দেশি ভাই জায়েদ বলেছে মিঠুর খুব প্রিয় মানুষ, খাদ্যের অভাবে পৃথিবীতে কখনো দুর্ভিক্ষ হয়নি, হয়েছে সুষম বন্টনের অভাবে। মানে না না মিঠু, এই যে এখানে তো ভুল আছে, এটা জায়েদের কথা না, এটা অমর্ত্য সেনের কথা। অমর্ত্য সেনের একটা বিখ্যাত ডায়লগ। এখন কথা হচ্ছে আমি ওর ইনবক্স করলাম, মানে গালি গালি দিতে ইচ্ছা করছিল হঠাৎ করে, মানে ভাবলাম যে না থাক, আমার ভাই একটা অমর্ত্য সেনের একটা মানে কালজয়ী ডায়লগ তুমি যখন ইনক্লুড করবা অবশ্যই নামটা দিতে হবে। মানে এটা তো জানতাম না সেই লিখলো কিনা, না না এটা একটা ফিলোসফিক্যাল একটা টার্ম যে খাদ্যের অভাবে পৃথিবীতে, এটা অমর্ত্য সেন এইসব টার্মস এর জন্য নোবেল পাইছে। তো তার একটা বাণী নিয়ে মানে এভাবে স্ট্যাটাস দেয়া একটা দায়িত্বশীল মানুষে আমি মানে খুব, আমি কিছুক্ষণ এই দৃশ্য দেখে কিছুক্ষণ হেসেছি। যাই হোক, এরকম হাস্যরসের অনেক কিছু আমাদের দেশে ঘটে। তবে যে যাই করি না কেন, যার যা থটস সেগুলো যদি আপনারা শেয়ার করেন প্লিজ, তার ক্রেডিট আপনারা, ক্রেডিটটা খুবই খুব জরুরি। যেমন আমি বললাম যে আমার যে কভার ফটো ডাক্তারদের, এটা কিন্তু মিঠুর ওয়াল থেকে নিয়েছি। মিঠু কোথেকে পেয়েছে আমি জানি না, কিন্তু আমি যে বললাম এটা সোর্স পাইনি আসলে। আমি অনেককে জিজ্ঞাসা করেছি, কোন হয়তো সামহাও ভাইরাল হয়ে গেছে এই ছবিটা। সো আজকে আমি বিদায় নিচ্ছি, আমি এবং মিঠু, আমরা দুই ভাই আবারও প্রতিদিন ইনশাল্লাহ হকার লাইভে এরকম বকবক করতে চলে আসবো এবং বিভিন্ন টাইপের টার্মস এর ভিডিও এবং এই ধরনের স্ট্যাটাস এবং যেসব খবর খুঁড়িয়ে খুঁড়িয়ে অনেক রকম পোর্টালে দিচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করবো। স্টে টিউন, স্টে সেফ, স্টে হোম, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে সঙ্গে থাকুন। ফোন, কমেন্ট, সব রকম যোগাযোগ আমরা অব্যাহত রাখছি। লাভ ইউ অল, সাইন অফ করছি। মিঠু, ভালো থাকিস।